হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ফিউচার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড স্বাভাবিক আছো। তো আজকে আমি আবারও চলে এসেছি একটা ইমেজ অ্যানোটেশন ট্রেনিংয়ের ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তুমি ইমেজ অ্যানোটেশন করে একটা ভালো টাকা আর্নিং করবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। অ্যান্ড ভিডিওটা স্টার্ট করার আগে অবশ্যই একটা কথা বলবো যে তুমি যদি প্রথম আজকে আমার চ্যানেলটা দেখছো, দেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো স্টার্ট করা যাক। ওকে, তো দেখতে পাচ্ছ আমি আমার ল্যাপটপ স্ক্রিনে অলরেডি চলে এসেছি। অ্যান্ড আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নিবুলার গাইডলাইন। তো নিবুলার দেখো আমরা এখানে শ্যাডো অ্যানোটেশন করব, যেখানে আমরা তিনটে কালার ইউজ করব। আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি একটা ধারণা যে ব্লু কালার হচ্ছে কি এক্সটার্নাল শ্যাডো, অ্যান্ড রেড কালার সেলফ কাস্ট শ্যাডো, অ্যান্ড ইন্টারসেকশনের জন্য গ্রিন কালার। এই তিনটে কালার আমরা ইউজ করব। তো চলো আমি একটু করে দেখিয়ে দিচ্ছি, বাকি গাইডলাইন তোমরা যখন কাজ করবে তখন দিয়ে দেওয়া হবে। ইভেন চাইলে তোমরা এটা স্ক্রিনশট করে নিতে পারো। তো আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড দেখো নিচে কিন্তু দেয়া আছে যে এগুলো কত হবে, কালারগুলোর একটা মাপ সেগুলো কিন্তু দেয়া আছে নিচের দিকে। যদি আমি 11, 12 এবং 13 পয়েন্টটা দেখি তো দেখো এখানে দেয়া আছে। তো এগুলো আমি অলরেডি পড়ে নিয়েছি, তো আমি করে দেখাবো। তো চলো স্টার্ট করি, দেখা যাক কী হয়। ওকে, তো দেখতে পাচ্ছো যে এটা হচ্ছে সি ভ্যাট টুল। যারা অ্যানোটেশনের কাজ করো তারা এই টুলটা জানো। তো দেখো এখানে এই ধরনের একটা সারফেস তোমরা পাবে। এখানে একটা টাস্ক আমি অলরেডি বানিয়ে রেখেছি, এটাকে আমি ওপেন করলাম, লোডিং হচ্ছে দেখো। তো এটাতে আমি এখন কাজ করে দেখাবো, একটু আমাকে এ করে নিতে দাও। তো দেখতে পাচ্ছো যে এইটা আমাদের টুল, আর এগুলো হচ্ছে আমাদের টুল এই এতে কাজ করার জন্য, এই প্রজেক্টে কাজ করার জন্য, এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য। আর এখানে আমরা মূলত শ্যাডো অ্যানোটেশন করবো। যত শ্যাডো, এই যে শ্যাডোগুলো দেখতে পাচ্ছি, শ্যাডোগুলোকে আমাদের অ্যানোটেশন করতে হবে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গাইডলাইন আপনাদের কাছে আছে। তো দেখো গাইডলাইনে দেখা আছে যে আমরা এখানে কি করব, যেটা হচ্ছে কি আমরা অ্যানোটেশন কোয়ালিটি, পিক্সেল ওয়াইজ অ্যাকুরেসি এগুলো দেখবো। এবং আমাদের তিন ধরনের শ্যাডো আমাদেরকে অ্যানোটেশন করতে হবে, এবং এখানে আমরা তিন ধরনের কালার ইউজ করব, যেটা আমাদের গাইডলাইনে দেখা আছে যে এই ধরনের শ্যাডোর ক্ষেত্রে আমরা তিন ধরনের কালার ইউজ করব। তো দেখি করে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছো যে আমি আবার গাইডলাইনগুলো দেখিয়ে নিই। তো এই যে এই ধরনের যে শ্যাডোগুলো দেখছো, এই শ্যাডোগুলোকে আমরা মার্ক করবো অ্যান্ড তারপরে এটার অ্যানোটেশন করব। তো প্রথমে যে গাইডলাইন আছে যেটা হচ্ছে কি এক্সটার্নাল শ্যাডো শুড বি মার্ক উইথ ব্লু কালার। ওকে, তো দেখো এই ইমেজটাতে ওই যে এই এই শ্যাডোটা দেখছো, দেখো এর কিন্তু অবজেক্টটা নেই, কিন্তু এই যে দেয়ালের হয়তো কিছু একটা শ্যাডো পড়েছে। তো এটাকে আমরা এক্সটার্নাল শ্যাডো হিসেবে ধরবো, এবং এর কালার আমরা যেটা দেবো সেটা হচ্ছে কি দেখো গাইডলাইন দিয়েছে যে এর কালার আমরা ব্লু কালার দেব। তো চলো, তো এরপরে যেটা আছে কি সেলফ কাস্ট শ্যাডো। দেখো সেলফ কাস্ট শ্যাডো মানে এই টপের এই টপটাও এখানে আছে, এবং দেখো এর শ্যাডোটাও আছে, আর এই যে বক্সগুলো এবং এই কুকুরটা দেখছো, এই যে অ্যানিমেলসটা, এরও শ্যাডোটা কিন্তু দেখো চারপাশে পড়ছে। তো এই সমস্ত সেলফ কাস্ট শ্যাডোর জন্য আমরা কি করব, যে রেড কালার ইউজ করব। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি শ্যাডো ইনস্ট্রাকশন শুড বি গ্রিন কালার। অর্থাৎ শ্যাডো ইনস্ট্রাকশন মানে হচ্ছে কি ওভারল্যাপ, অর্থাৎ দুটো ইমেজের শ্যাডো একটা জায়গাতে যদি পড়ে তো সেক্ষেত্রে এটাকে বলে শ্যাডো ওভারল্যাপ বা ইনস্ট্রাকশন শ্যাডো, যার কালার হবে গ্রিন কালার। অ্যান্ড পাঁচ নম্বরে দেখো যে যেটা আছে কি যে ডেনোটেশন জেপিজিএন আর পিএনজি আর ইকুয়াল, অর্থাৎ কি আমরা যে তোমাদেরকে ইমেজগুলো দেব সেগুলো জেপিজিতে থাকবে, এবং এটাতে কাজ করার পরে এটাতে পিএনজি হয়ে যাবে, এবং এর ইকুয়ালটা সমান থাকবে। অর্থাৎ একটা 1000x1200 যদি জেপিজি দিই তার পিএনজি ফরম্যাটটাও সেম হবে। তো এরপরে 6 নম্বরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি মাক্সিন এজ শুড বি ক্লিন অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ দ্য অবজেক্ট। অর্থাৎ কি আমরা যে শ্যাডোর ইমিটেশনগুলো করব সেই শ্যাডোটা যত পর্যন্ত আছে এবং তার এক্স্যাক্টলি ওই এটা ধরেই আমরা করব। অর্থাৎ শ্যাডোটা যতটা আছে যতটা এরিয়া জুড়ে ওই অতটা এরিয়া জুড়েই আমরা কিন্তু অ্যানোটেশনটাও করব। এমনটা না যে শ্যাডো কম হয়ে গেছে বা অ্যানোটেশন বেশি হয়ে গেছে, তো এরকম করা চলবে না, আমাদেরকে একদম লাইন বরাবর করে নিয়ে যেতে হবে। তো এরপর 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি হাফ অবজেক্ট ইজ ভিজিবল অ্যান্ড লেফট পার্ট অবজেক্ট ইজ নট ভিজিবল, দ্য শ্যাডো অফ ভিজিবল অবজেক্ট ইজ রেজ অ্যান্ড আদার্স পার্ট ইজ ব্লু। অর্থাৎ মানে কি যদি কোনো একটা ছবিতে অবজেক্টটা অর্ধেক দেখা যায় এবং অর্ধেক না দেখা যায়, তো এই ছবিতে তো সেরকম কিছু নেই। তো আমি যদি উদাহরণ হিসাবে ধরি যে এই দেয়াল, এই দেয়ালে দেখো যদি অর্ধেকটা দেখা যায় তাহলে সেই পার্টটাকে আমরা রেড দেব, এবং যে পার্টটা দেখা যাবে না সেই পার্টটার জন্য আমরা কিন্তু ব্লু দেব। তো এটা হচ্ছে কি একটা অ্যানোটেশনের নিয়ম। তো এই দেয়ালেরটা আমরা উদাহরণ হিসাবে ধরতেই পারি যদি এটাতে নেই কিছু।
তো এরপরে যেটা আছে কি অ্যানোটেশন অফ অবজেক্ট ইজ ক্লিয়ারলি ভিজিবল, অর্থাৎ আমরা যেটুকু পার্ট অ্যানোটেশন করব তার অবজেক্টটাকে যেন পুরোভাবে দেখা যায়। ওকে, অর্থাৎ এই যে এইটুকুর যদি আমরা অ্যানোটেশন করি তার পুরো পার্টটাকে দেখাতে হবে। এবং তারপরে যেটা আছে কি অ্যানোটেশন বাউন্ডারিজ আর এজ অফ অবজেক্ট শুড বি ক্লিয়ার অ্যান্ড শার্প, অর্থাৎ আমরা যতটুকু জায়গা অ্যানোটেশন করব জুম করে এটা যেন ক্লিয়ার হয়, এইটুকু আমাদের করতে। এরপরে 10 নম্বর পয়েন্ট যেটা আছে যে ওয়েন ওয়াটার মার্ক ইজ ভিজিবল ইন শ্যাডো ডো নট অ্যানোটেট, অর্থাৎ কি যে কোনো ছবিতে যদি ওয়াটার মার্ক থাকে, যেমন কিছু কিছু ছবি দেখে কিছু ওয়াটার মার্ক থাকে যে কোন সাইট থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে নিয়েছে, তো সেই সমস্ত ইমোজি আমরা অ্যানোটেশন করবো না, সেরকম কিছু দেখলে আমাদেরকে ওটা ইনফর্ম করতে হবে। তো এরপরে যেটা আছে 11, 12, 13, তো এখানে কালার কোডটা বলা হয়েছে যে এক্সটার্নাল কাস্ট যার জন্য আমরা ব্লু ব্যবহার করবো তার দেখো কোডটা দেওয়া আছে যে ব্লু কালারের যে কোড যে 0.255, তারপরে সেলফ কাস্টের জন্য একটা কোড রঙের কোড দেওয়া আছে, এবং 13টা তো 8 GB জন্য একটা কালার কোড দেওয়া আছে। অ্যান্ড 14তে যেটা বলে সেটা হচ্ছে কি যে কোনো ইমেজ যদি ভুল যায় তাহলে সেটা আমাকে কি করবে রিওয়ার্ক করে দিতে হবে। তো এইগুলো হচ্ছে কি নিবোলা প্রজেক্টের গাইডলাইন, এই গাইডলাইন ধরে আমরা সিভিটি ক্যাটে কাজ করব। তো এবার চলে আসছি এই টুলটা নিয়ে। তো আমরা যে টুলটাতে কাজ করব সেটা হচ্ছে সিভ্যাট টুল, যারা অলরেডি জানে। তো এটা হচ্ছে আমাদের একটা টুল, এখানে আমরা কাজ করব, আমরা যা কাজ করব আমরা তোমাদেরকে এটা দিয়ে দেবো। অ্যান্ড এখানে আমরা অর্গানাইজেশন করে নিউ প্রজেক্ট ক্রিয়েট করে তোমাদেরকে ছবি পর্যন্ত তোমরা চাইলে নিজেরা আপলোড করতে পারো বা আমরাও এখান থেকে করে দেব। তো এই টুলেই তোমাদেরকে কাজটা করতে হবে। তো এখানে দেখো এই সিভি টুলের এই যে বিভিন্ন ধরনের এগুলো আছে, তো আমাদের এটা যেহেতু হোস্টিং তো অর্গানাইজেশনকে তোমরা এইভাবে আমরা দিয়ে দেবো, এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। তো এইভাবে যখন তোমরা এটা পেয়ে যাবে তখন তোমাদের প্রথম কাজ হবে যেটা হচ্ছে কি অ্যাড লেবেল। এই অ্যাড লেবেলে ক্লিক করে তোমাদেরকে প্রথমটা কালার সিলেক্ট করতে হবে, যেটা দেখো অলরেডি আমাদের দেওয়া আছে যে কালার কোডগুলো। তো প্রথম আমরা দেখিয়ে দেবো যে কীভাবে কালার কোডটা সিলেক্ট করতে হয়। ওকে, তো আমাকে একটু এ করতে দাও। ওকে, তো প্রথমে এই যে অ্যাড লেবেল, অ্যাড লেবেলে আমরা তিনটে কালার ইউজ করবো, দেখো প্রত্যেকটা কালারের কোড কিন্তু এক। তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে রেড কালার। তো রেড কালারের জন্য দেখো আমি রেডটাকে আগে সিলেক্ট করে নেবো, যে নিচে দেখো RGB, অর্থাৎ আমাকে একটা একটা সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি প্রথমে রেডটা সিলেক্ট করছি। তো রেডের ঘরে দেখো কত দেওয়া আছে, রেডের জন্য বলেছে কি 255। তো এই ঘরটাতে আমি কী করবো, আমি 255 লিখে দেবো। এই কালার সিলেক্টটা তোমাদের কিন্তু ভালো করে করতে হবে। তো আমি 255 লিখিয়ে দিলাম। অ্যান্ড বাকি ঘরগুলোতে কিন্তু দেখো একটা পয়েন্ট দেওয়া আছে, তো ওটাকে আমি 00 করে দেবো, এটা তো 0 করবো, আর সেকেন্ডটা তো গ্রিনটা তো 0 করবো। অ্যান্ড দেন ওকে আমি করে দেবো। তো দেখো এই রেড কালারটাকে আমি সিলেক্ট করে নিলাম, অ্যান্ড ওকে করে দিচ্ছি। তো দেখো আমার রেড কালারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আর এটা একটা আমি নাম দিয়ে দিলাম, যেহেতু এটার জন্য কি বলেছে রেড কালারটার জন্য এই বলেছে, তাহলে আমি এটাকে সেলফ কাস্ট দিয়ে দিলাম, সেলফ কাস্ট দিয়ে আমি এটাকে ডান লিখে দিলাম। অ্যান্ড এরপরে আবার অ্যাড লেবেল করবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি গ্রিন কালার। তো গ্রিন কালারটা আমি সিলেক্ট করবো, গ্রিন কালারের জন্য আমরা জানি যে কোড হচ্ছে কি 255। তো এই কোডটা আমি লিখে দেবো এখান থেকে। তো এই কোডটা আমি লিখে দিলাম এবং এখানেও আমি 000 সিলেক্ট করে দিলাম। তাহলে রেডটাতে আমি 0 করলাম, অ্যান্ড ব্লুটাতেও 0 করলাম, এখন ডান করে দিলাম। তো দেখো আমার গ্রিনটাও হয়ে গেলো। এটার জন্য আমি কি ইন্টারসেকশন ওভারল্যাপ দিয়ে দিলাম। অ্যান্ড এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি ব্লু কালার আসবে। ওকে, তো এটার আমি নামটা লিখে দিই যে ইন্টারসেকশন পয়েন্ট ডান, তোমরা যে কোনোভাবে লিখতে পারো এটা নিয়ে চাপ নেই। এরপরে যেটা হচ্ছে কি ব্লু কালার, অ্যান্ড ব্লু কালারের ক্ষেত্রেও সেম আমরা বাকি দুটোতে 0 রাখবো এবং ওটাতে 255 লিখে দেবো, যেহেতু আমাদের তিনটে কালারের জন্যে কিন্তু সেম কোড। তো ব্লু সিলেক্ট করলাম, অ্যান্ড এখান থেকে ওকে করে দিলাম। অ্যান্ড এটার জন্য আমরা লিখিয়ে দেবো যে এক্সটার্নাল কাস্টিং। তো আমার কালার সিলেক্ট করা হয়ে। তো এরপরে যেটা করবো সেটা হচ্ছে কি আমরা এটাকে এটার অ্যানোটেশন করবো। তো এখান থেকে আমার টাস্কটা করা আছে, আমি এটাকে ওপেন করে নেব এই টাস্কটা। তো এখান থেকে জবসে গিয়ে আমি ক্লিক করে নেব। অ্যান্ড এইভাবে আমরা বিভিন্ন ধরনের ছবি এই একটা টাস্কের মধ্যে বিভিন্ন ছবি আপলোড করতে পারি। তো দেখি এখানে কটা ছবি আপলোড করা আছে, টোটাল এখানে 4টে ছবি আপলোড করা আছে, যেটা বললাম যে আমরা একটা টাস্কের ভেতরে অনেকগুলো ছবি আমরা আপলোড করতে পারি। তো চলো এই যে এই ছবিটা এটাকে আমরা একটু অ্যানোটেশন করবো, এই যে ছায়াটাকে আমরা অ্যানোটেশন করবো সেটাকে অ্যানোটেশন করবো। তো এই সিভেট তুলে আমরা যেটা দিয়ে কাজ করবো সেটা হচ্ছে পলিগন। তো এখান থেকে আমরা শেপ নিয়ে নেব। ওকে, তো এখান থেকে শেপ নিয়ে আমরা পয়েন্ট করে করে আমরা কাজটা করব।
তো আমি ফর এন এক্সাম্পল জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ ফুল ট্রেনিং তোমাদেরকে যারা অলরেডি কাজ করে তারা জানা। তো এইভাবে আমরা কি করব, এক একটা ডট বানাবো ছায়ার সাথে সাথে, ছায়ার সাথে সাথে ডটগুলো বানিয়ে আমরা, চাইলে তোমরা স্ক্রল করে জুম করে নিতে পারো ছবিটাকে। তো জুম করলে যত জুম করে করতে পারবে তত ছবিটা শার্প হবে, ডট তো এজগুলো শার্প হবে। তো এইভাবে একটা একটা করে ডট করে তোমরা করতে পারো। আদারওয়াইজ তোমরা কিবোর্ড থেকে চাইলে শিফট যতবার তুমি টিপে টিপে যাবে তো ততবার করে এক একটা পয়েন্ট তৈরি হবে। তো যতবার আমি এইগুলোতে শিফট টিপব দেখো ততবার কিন্তু এইগুলো একটা একটা ডট কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা একটু করে করতে পারবে। অ্যান্ড দেখো আমি মানে একটা জাস্ট এটা করে দেখাচ্ছি, ওকে। তো এরপরে যখন দেখো এটাকে আমি এ করে দিচ্ছি, এবার আমি ছেড়ে দিচ্ছি একটু করে, দেখো এটার এইভাবে ছায়াগুলো চলে গেছে। তো এই ছায়াটাকে আমি করে নিচ্ছি, আমার যেহেতু কালারটা অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে। অ্যান্ড এরপরে যেটা করব, যখনই আমার এই এটা হয়ে যাবে, এখানে ডান বোল অপশন আছে, ডান বোলে ক্লিক করে দিলে ওখানে আমার ওটা কমপ্লিট হয়ে গেছে, ওকে। তো পলিগনের একটা সবথেকে সুবিধা কী বলো তো, তো এই যে ডটগুলো, এই ডটগুলোকে আমরা কী করতে পারি নিজের প্রয়োজন মতো, যে অনেক সময় হয়তো যে নিচের দিকে নামাতে পারি বা উপর দিকে ওঠাতে পারি, যে মনে হলো যে না একটু ছায়াটা বেরিয়ে গেছে বা ডটটা নিচে হয়ে গেছে, তো আমরা একটা প্রান্ত টেনে একে কী করতে পারি, আবার অ্যাডজাস্ট করতে পারি। এইটা হচ্ছে কি সবথেকে পলিগনের বড় সুবিধা, যেন এইটা মনে হচ্ছে যে না একটু ছায়াটা মনে হয়েছে যেন ছায়াটা ঘরের মধ্যে পড়েনি বা পলিগানটা বেরিয়ে গেছে। তো এইগুলো আমরা জুম আউট বা জুম ইন করে পলিগানের মাধ্যমে এইটা আমরা করতে পারি। তো এইটা আমি তোমাদের একটা বেসিক নলেজ দিয়ে দিলাম অ্যানোটেশনের, যে এইভাবে তোমরা অ্যানোটেশনটা করতে পারো। তো এটা যেহেতু সেলফ কাস্টিং শ্যাডো, তো দেখো এখানে আমরা কালারটা রেড হবে বাট আমরা ব্লু করে নিয়েছি। তো এই ব্লুটাকে আমরা কী করব, এখান থেকে দেখো এখানে এক্সটার্নাল কাস্টিং বলে আছে, তাই এটা ব্লু হয়ে গেছে। এটাকে আমরা কী করবো, রেড করে দেবো, এখানে সেলফ কাস্টিং করে দেবো, যেহেতু সেলফ কাস্টিং আমরা রেড দিচ্ছি, দেখো এটা অটোমেটিক রেড হয়ে গেছে। এবং এই প্রান্তটা, এই প্রান্তটা দেখো এটা হচ্ছে কি এক্সটার্নাল সেট, অর্থাৎ অবজেক্টটা নেই তো বাট তবু একটা সেট হয়েছে। তো এটা আমি একটু করে দেখিয়ে দিচ্ছি, ফর অ্যান এক্সাম্পল জাস্ট একটু করে দেখিয়ে দিচ্ছি, ওকে। অ্যান্ড এটাকে আমি এখান থেকে এক্সটার্নাল করে, তো তাহলে এটা ব্লু হয়ে গেল। তো এইভাবেই তোমাদেরকে কাজ করতে হবে। একটা জাস্ট ছোট্ট ভিডিও দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি যে অ্যানোটেশন কাজটা কী এবং কীভাবে করতে হয়। অ্যান্ড তো এটা সহজ কাজ। অ্যান্ড এখান থেকে চাইলে তুমি আবার কালারগুলো চেঞ্জ করতে পারবে, যে অনেক সময় মনে হলো যে না আমার এই কালারটা এটাতে না, বা এটা আমি মনে হয় যে রেড আছে তো অন্য কালার করবো, তো বাস তোমরা ইজিলি এই টুলটা ইউজ করে করতে পারবে। এই যে ডান দিকে দেখছো যে এখান থেকে শুধু কী করবো, আমরা সেই লেয়ারটাকে ধরবো এবং এটার যে অন্য কালার, যে রেডটাকে মনে হলো যে না আমি একটু করি, তো এটাকে সিলেক্ট করে দেবো, তাহলে এটা কী হবে, এটা অন্য কালারের হয়ে যাবে। দেখো এটাকে আমি করে গ্রিন করে দিলাম, কারণ গ্রিন আমরা কী জানি, গ্রিন শুধুমাত্র ওভারল্যাপের ক্ষেত্রে হয়। তো এইরকম এই ছবিতে গ্রিন সেরকম কিছু নেই, বাট তোমরা যে কোনো ধরনের কালার, তিনটে কালার যেহেতু আমরা এখানে ইউজ করব, তো যে কোনো কালার যদি মনে হয় যে ভুল হয়ে গেছে তো এখান থেকে তোমরা করে নিতে পারো, কালার সিলেক্ট করে নিতে, শুধুমাত্র এই অবজেক্টটাকে সিলেক্ট করবে যেটা তোমরা করেছো সেইটাকে সিলেক্ট করে, এবং এই ডান দিকে কালার অপশনটাকে চুজ করে বাস ওখান থেকে অপশন সিলেক্ট করে নেবে। তো এইভাবে তোমরা কালারগুলোকে সিলেক্ট করে নিতে পারো যদি কালারের কারো কিছু ভুল হয়। তো এইটা হচ্ছে কি আমাদের কাজের ডিটেলস। অ্যান্ড এরপরে তোমাদের একটু গাইডলাইনগুলো দেখিয়ে দিই, যে গাইডলাইনগুলো কী আছে। দেখো গাইডলাইন আমি অলরেডি প্রথমে দেখিয়ে দিয়েছি, দেখো গাইডলাইনও একটা কিন্তু করা আছে, যেখানে কি একটা ছবির অ্যানোটেশন করা আছে দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড এই ছবিতে দেখো একটা গ্রিন কালারের, গ্রিন কালার কি ওভারল্যাপ শেডোর জন্য যেটা ইউজ হয়, দেখো এইটার মাঝে একটা ওভারল্যাপ শেডো হয়েছে। তো এই ওভারল্যাপ শেডোটাকে আমরা গ্রিন কালার দিয়ে করেছি এই ছবিটাতে, দেখো এইটার গাইডলাইনে একটা করা আছে, তো যে ছোটো ছোটো গ্রিন কালারগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো আমরা সেখানে গ্রিন কালার ইউজ করব, ওকে। তো দেখতে পাচ্ছ যেগুলো গ্রিন কালার করা হয়েছে, তো এটাই মূলত কাজের ডিটেলস। আর আমরা এই মুহূর্তে সেই সমস্ত লোকদেরই চাই যারা অলরেডি ইমাজিনেশন সম্পর্কে জ্ঞান আছে, কারণ দেখো একটা কথা বলি এখানে, যে তুমি যদি একদমই ফ্রেশার হয়ে থাকো, কোনো জ্ঞান নেই, তো সেখানে এই সিভ্যাট তুলে কাজ করতে পারবে না, ওকে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বা এই ধরনের কাজ আরও পেতে চাও, দেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড প্লিজ একটা কমেন্ট বা শেয়ার করে দেবে। অ্যান্ড যারা যারা কাজ করতে চাও, নিচে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে তোমরা আমাকে পিং করো।